সম্মানীয় সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান রংপুর এক সম্পূর্ণ প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার মহোদয় আমাকে সম্পূর্ণ প্রশ্ন করার অনুমতি দেওয়ার জন্য। আমি আমার প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে অত্যন্ত স্মার্ট এবং বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে যিনি সারা বাংলাদেশকে এক বটমের নিচে নিয়ে এসেছেন মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আপনি জানেন অবগত আছেন নিশ্চয়ই রংপুর এক একটি উপজেলা এবং সিটি কর্পোরেশন আটটি ওয়ার্ড নিয়ে গঠিত, এখানে আমার আটটি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে জয় স্মার্ট সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপনের ব্যবস্থা গ্রহণ করার কোন উদ্যোগ গ্রহণ করবেন কিনা, যেহেতু দুইটি, একটা হচ্ছে সিটি কর্পোরেশনের একটা অংশ আর একটা হচ্ছে আমার গঙ্গাছড়া উপজেলা। আমার উপজেলায় চারতলা বিল্ডিং আছে, আপনি চাইলেই ভার্টিক্যাল এক্সটেনশন করতে পারবেন এবং সিটি কর্পোরেশনে আমার একটা যদি ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করবেন কিনা দয়া করে বলুন। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আনন্দের সাথে জানাচ্ছি মাননীয় স্পিকার নিজেও রংপুরের আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং রংপুর সদরে আপনার নির্বাচনী এলাকায় সেখানে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার নামে 170 কোটি টাকা ব্যয়ে একটি হাইটেক পার্ক নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে এবং গঙ্গাচড়া উপজেলাও একটি জয় স্মার্ট সার্ভিস ইমপ্লিমেন্ট ট্রেনিং সেন্টারের নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি আগামী 2 বছরের মধ্যেই এই দুটি প্রকল্পেই নির্মাণ কাজ শেষ হবে এবং সেখানে হাজার হাজার তরুণ তরুণী স্মার্ট কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।